হ্যালো বিয়ান ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত এবং যে প্রশ্নগুলো আমরা কালেকশন করেছি এগুলো তোমাদের এসআইয়ের জন্য কলকাতা পুলিশের এসআই সে ডাব্লিউ এসআই এস মেন্স এবং তারই সঙ্গে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল তো সমস্ত পরীক্ষার জন্য অর্থাৎ পুলিশের সমস্ত পরীক্ষার জন্য আচ্ছাই করে আমাদের ফর্টি ফাইভ প্রশ্ন রয়েছে তার মধ্যে যদি তোমরা ফর্টি তোমরা সঠিকভাবে করতে পারো অ্যান্সার তাহলে জানবে যে তুমি পুলিশের জন্য একদমই প্রস্তুত তো দেখে নাও এবং কমেন্ট করে জানাও যে কতগুলো তুমি সঠিক অ্যান্সার করতে পারলে প্রথম প্রশ্ন জাতীয় উপভোক্তা দিবস বা ন্যাশনাল কনজিউমার ডে পালিত হয় কবে যদি তোমরা শর্ট ক্যান্সার জেনে থাকো তাহলে প্রত্যেকেই শর্ট অ্যান্সার করবে আমাদের শর্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি চব্বিশে ডিসেম্বর পালিত হয় ন্যাশনাল কনজিউমার ডে তারপর রয়েছে নম্বর টু কিসের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার এই আকার আমরা দেখতে পাই তো বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণটা কি শর্ট অ্যান্সার পৃষ্ঠটান আপশন ডি সঠিক সার তো পৃষ্ঠ ডান তার জন্য কিন্তু বৃষ্টির ফোঁটা আমরা গোলাকার দেখতে পাই তারপর রয়েছে জাকির হোসেন ইনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত তো এদের মধ্যে কোন বাদ্যযন্ত্র রয়েছে যার সঙ্গে জাকির হোসেন এই নামটি জড়িত সঠিক সার তবলার সঙ্গে জড়িত জাকির হোসেন এই নামটি অ্যান্ড বাঁশির সঙ্গে জড়িত হরিপ্রসাদ চৌরাশিয়া নামটি মনে রাখবেই হরিপ্রসাদ এই নামটি বাদক ছিলেন অর্থাৎ পান্নালাল ঘোষ তার সঙ্গে মনে রাখতে পারো পান্নালাল ঘোষ এবং হরিপ্রসাদ চৌরাশিয়া এরা বাঁশির সঙ্গে জড়িত তারপরে নম্বর ফোর মুর্শিদ কুলি খান তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেন তো শর্ট ক্যান্সার হয়ে যাবে মুঙ্গেরতে অপশান বি আমাদের শর্ট ক্যান্সার মুর্শিদ কুলি খান তার রাজধানী ঢাকা থেকে নিয়ে যান মুঙ্গেরতেই অপশান বি শর্ট ক্যান্সার তারই সঙ্গে মনে রাখবে দেবগিরিতে দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন পাগলা রাজা মোহাম্মদ বিন তুগল নেক্সট হয়েছে নম্বর ফাইভ বলা হয় একটি বর্ণহীন তরল এক ফোঁটা ফিনল প্যাথলিন যোগ করা হয় কিন্তু কোনো বর্ণ পরিলক্ষিত হয় না সুতরাং তরলটি হলো কি ধরনের তো যেটি বলা হয় একটি বর্ণহীন তরলের মধ্যে যদি এক ফোঁটা ফিনল প্যাথেলিন যোগ করা হয় তাহলে কোনো বর্ণ কিন্তু পরিবর্তিত হয় না তো সুতরাং সেই তরলটি কোন টাইপের তো শর্ট ক্যান্সার হয়ে যাবে সেটি আমলিক বা প্রসম তাহলে কিন্তু সেটি প্রশম বা আমলিক ধরনের হবে তো তার কিন্তু ধর্ম হবে প্রসম বা আম্লিক পরবর্তী রয়েছে বিশ্বের সর্বোচ্চ ইমারত হলো এদের মধ্যে কোনটি তোমাদের এগুলো কিন্তু সাব ইন্সপেক্টর লেভেলের প্রশ্ন রয়েছে সঠিক অ্যান্সার বুর্জ দুয়ার অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার তো বুর্জ দুয়ার এটি হলো বিশ্বের সর্বোচ্চ ইমারত অপশন ডি শরীগান সার দেন বলা হয় নম্বর সেভেন সূর্য উদয়ের দেশ বলা হয় এদের মধ্যে কোন দেশটিকেই তো কোন দেশটিকে বলা হয় সূর্য উদয় তার দেশ আমাদের সঠিক অ্যান্সার জাপানকে বলা হয় সূর্য উদয়ের দেশ অপশান বি শরিকেন সার তারপর রয়েছে নম্বর এইট সম্প্রতি অনুষ্ঠিত নোমোহরা প্যাসেজ এই এক্সারসাইজটি ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল তো আমাদের সঠিক অ্যান্সার হবে অস্ট্রেলিয়া অপশন ডি সঠিক তো ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হয় প্যাসেজ এই এক্সারসাইজটি পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান কে নিয়োগ করেন তো পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান এদের মধ্যে কে নিয়োগ করবেন সঠিক স্যার রাজ্যপাল অপশন এ শরিকেন্সার রাজ্যপাল তিনি পাবলিক সার্ভিস কমিশন তার চেয়ারম্যান নিযুক্ত করবেন তারপর রয়েছে নম্বর টেন ভারতের অক্সফোর্ড বলা হয় কোন স্থানটিকে আমাদের সঠিক অ্যান্সার নবদ্বীপ নদীয়ার নবদ্বীপ তাকে বলা হয় ভারতের অক্সফোর্ড নামে খ্যাত এই স্থানটি এলেভেন রয়েছে সরল দোল গতিতে গতিশক্তি কোন টাইপের হয় সঠিক অ্যান্সার এটি কিন্তু প্রতি পর্যায়ে দুবার শূন্য হয় সরল দোল গতিতে গতিশক্তি প্রতি পর্যায়ে দুবার শূন্য হয় অপশান সি আমাদের সঠিক অ্যান্সার তারপরেছে নম্বর টুয়েলভ বৃহত্তম স্তন্যবায়ী প্রাণী এদের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার তিমি এটি কিন্তু হলো পৃথিবীর মধ্যে বৃহত্তম একটি স্তন্যবায়ী প্রাণীর নাম নীল তারপর তারপরে নম্বর থার্টিন পৃথিবীর বৃহত্তম অস্থি পুনর্বাসন কেন্দ্র কোন রাজ্যে আমরা দেখতে পাই তো পৃথিবীর মধ্যে বৃহত্তম অস্থি পুনর্বাসন কেন্দ্র কোথায় রয়েছে সঠিক অ্যান্সার কেরোলে আপশান বি আমাদের সঠিক উত্তর ফরটিন রয়েছে নিম্নলিখিত কোনটি পিরিডিমিন বেস নয় তো এদের মধ্যে প্রিরিডিমিন বেস যেগুলো রয়েছে সেগুলো হলো থাইমিন ইউরাসিল এবং সাইটোসিন থাইমিন ইউরাসিল এবং সাইটোসিন এবং যেটি নয় সেটি হল গোয়ানিন আপশান সি তখন আমাদের সঠিক অ্যান্সার অপশান সি তাহলে আমাদের সরিগ্যান্সার ফিফটিন রয়েছে জাতীয় শিক্ষানীতি কোন শিক্ষানীতিতে প্রতিস্থাপন হয় তো জাতীয় শিক্ষানীতি এটি কোন শিক্ষানীতিতে প্রতিস্থাপিত হয় সঠিক স্যার জাতীয় শিক্ষানীতি নাইনটিন অপশন সিক্স অপশান এ আমাদের সঠিক স্যার তো জাতীয় শিক্ষানীতি এটি কোন শিক্ষানীতিতে প্রতিস্থাপিত হয় দু হাজার কুড়িতেই সরিগান স্যার এটি কিন্তু জাতীয় শিক্ষানীতি হয়েছিল আমাদের নাইনটিন এইটটি সিক্স অবশ্যই তোমরা সালটি মনে রাখবে উনিশশো সাল তারপর রয়েছে ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম কোন রাজ্যটি রয়েছে তো হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানে রয়েছে এদের মধ্যে কোন রাজ্যটি সঠিক অ্যান্সার পাঞ্জাব অপশান বি আমাদের সঠিক অ্যান্সার তো পাঞ্জাব এই রাজ্যটি হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থান অ্যান্ড তারই সঙ্গে মনে রাখবে গম উৎপাদনের প্রথম স্থানে রয়েছে যে রাজ্য তার নাম উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যটি গম উৎপাদনের প্রথম স্থানে রয়েছে এবং ধান উৎপাদনে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল রয়েছে ধান এবং গম উৎপাদনে রয়েছে উত্তরপ্রদেশ বা ইউপি পরবর্তী রয়েছে নম্বর থার্টিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যালেঞ্জার কে ছিলেন সরিগেন স্যার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর ছিলেন সরিগেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় নম্বর এইটিন পরমাণুর ভিতরে নিউটনের সংখ্যা এদের মধ্যে কোনটি আমাদের সরিগেন স্যার তো পরমাণুর ভিতরে যে নিউটনের সংখ্যা সেটি কি ইলেকট্রন এবং প্রোটনের সমান কখনোই নয় ঘূর্ণ নিউক্লিয়াসের দিকে তাও নয় নির্দিষ্ট কক্ষপথে প্রভাব পড়ে নিউক্লীয় আধানে তাও নয় সঠিক এটি সংখ্যায় ভিন্নতার সমস্ত যৌগের উৎপত্তির কারণ এটি হলো পরমাণুর ভিতর নিউটনের সংখ্যা এবং তার সঙ্গে মনে রাখবে পরমাণুর যে নিউটন থাকে সেটি কিন্তু বিভিন্ন আইসোটোপে বিভিন্ন হয় তো নিউটনের সংখ্যা কিন্তু একই মৌলের বিভিন্ন আইসোটোপে কিন্তু বিভিন্ন হয় একই কিন্তু হয় না মনে রাখবে তোমরা কী বললাম নিউটনের সংখ্যা একই মৌলের বিভিন্ন আইসোটোপতে কিন্তু বিভিন্ন হয় এটি অবশ্যই মনে রাখবে নেক্সট রয়েছে নম্বর থার্টিন পার্লামেন্ট গঠিত হয় কাদের মাধ্যমে তো পার্লামেন্ট এটি গঠিত হয় সঠিক স্যার রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা অপশান সি সঠিক স্যার তো রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা এই তিনটির মাধ্যমে স্থাপিত হয় পার্লামেন্ট তারপর হচ্ছে ব্রিটেন অফ দ্য সাউথ বা দক্ষিণের ব্রিটেন বলা হয় কোন দেশটিকে আমাদের সঠিক স্যার নিউজিল্যান্ড একে বলা হয় দক্ষিণের ব্রিটেন দক্ষিণের ব্রিটেন নামে খ্যাত নিউজিল্যান্ড এই দেশটি তারপরে টোয়েন্টি ওয়ান নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেন তো মহাত্মা গান্ধী রচনা করেন এমন একটি বইয়ের নাম সরি কেন স্যার কনকুয়েস্ট অফ সেলফ অপশন এ আমাদের সরি কেন স্যার কনকুয়েস্ট অফ সেলফ এই বইটি রচিত ছিলেন মহাত্মা গান্ধীজি যার সম্পূর্ণ নাম মোহনদাস করমচাঁদ গান্ধী অ্যান্ড তিনি মনে রাখবে উনিশশো সালে প্রথম চম্পায়ন সত্যাগ্রহ এখানে কিন্তু অংশগ্রহণ করেছিলেন তো মহাত্মা গান্ধীজির প্রথম সত্যাগ্রহের নাম চম্পারণ এই সত্যাগ্রহ কত সাল উনিশশো সাল তারপরে সে কোন মাছ সমুদ্রে ডিম পাড়তে আমরা দেখতে পাই তো সমুদ্রে ডিম পাড়ে এমন একটি মাছের নাম বান মাছ বা ইল অপশন এ আমাদের সঠিক সরিংসার বান মাছ এটি কিন্তু সমুদ্রের ডিমপাড়তে আমরা দেখতে পাই অ্যান্ড তারই সঙ্গে মনে রাখবে ইলিশ মাছ এটি মনে রাখবে নদীর মোহনাতে পাড়ে এমন একটি মাছের নাম ইলিশ মাছ কোথায় নদীর মোহনা তারপর রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলাতে সাক্ষরতার হার সবচেয়ে বেশি আশা করি তোমরা প্রত্যেকে শরিগঞ্জ করতে পারবে পূর্ব মেদিনীপুর আমাদের সরিগেন সার সেখানে কিন্তু সাক্ষরতার হার সবচেয়ে বেশি অ্যান্ড রাজ্যগুলির মধ্যে আমরা জানি কেরলে রয়েছে সবচাইতে বেশি এবং বিহারে রয়েছে সবচাইতে কম তার সঙ্গে অবশ্যই মনে রাখবে কেরলে সবচেয়ে বেশি এবং বিহারে সবচাইতে কম তারপর রয়েছে জানার অধিকার এটি ভারতীয় সংবিধানে সংরক্ষিত কোথায় সঠিক সার ধারা টোয়েন্টি ওয়ান তার পার্ট ওয়ানের এ সেখানে রয়েছে জানার অধিকার সংক্রান্ত বিষয় কোথায় টোয়েন্টি ওয়ানের পার্ট ওয়ানের এতে রয়েছে জানার অধিকার সম্বন্ধিত বিষয়গুলো তারপরে তারপরেছে ওরাল গ্লুকোজ টলারেন্স এই পরীক্ষাটি কিসের জন্য ব্যবহৃত হয় আমাদের শটিক ক্যান্সার এটি কিন্তু ব্লাড সুগার তার জন্য ব্যবহৃত হয় অপশন এ শটিক ক্যান্সার ব্লাড সুগারের জন্য ব্যবহৃত হয় ওরাল গ্লুকোজ টলারেন্স এই পরীক্ষা তারপরে যে লোকনৃত্য হিসেবে ডান্ডিয়া এটি আমরা কোন রাজ্যে দেখতে পাই তো ডান্ডিয়া এই লোকনৃত্য আমরা দেখতে পাই সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট অপশান এ আমাদের সঠিক সরিংসার গুজরাটের একটি বিখ্যাত লোকনৃত্যের নাম ডান্ডিয়া তার সঙ্গে মনে রাখবে তোমরা অন্ধে আমরা দেখতে পাই অর্থাৎ অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাই কুচিপুড়ি এই লোকনৃত্যটি কোথায় অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাই কুচিপুরি এই লোকনৃত্যটি কেরলে আমরা দেখতে পাই কথাকুলি এই লোকনৃত্যটি কথাকুলি লোকনৃত্য আমরা দেখতে পাই কেরলে অ্যান্ড মহারাষ্ট্র মনে রাখবে মহারাষ্ট্রে আমরা দেখতে পাই তামাশা নামক লোকনৃত্য তো তামাশা এটি আমরা দেখতে পাই মহারাষ্ট্রে তার সঙ্গে অবশ্যই মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তামাশা লোকনৃত্য কোথায় আমরা দেখতে পাই সরিক এনস্যার মহারাষ্ট্রে আমরা দেখতে পাই তামাশা এই লোকনৃত্য এবং ডান্ডিয়া রয়েছে গুজরাটে তারপরেছে একজন বিখ্যাত কুচিপুড়ি লোকনৃত্যের নাম তো আমরা দেখলাম অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাই অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাই কুচিপুড়ি এই লোকনৃত্য তো এই কুচিপুড়ি লোকনৃত্যের একজন শিল্পীর নাম সরেগেন স্যার জামিনী রেড্ডি অপশন এ আমাদের সরেগেন স্যার তারপরে সে কোন তুগলক সুলতান যিনি তার রাজধানী দিল্লি থেকে নিয়ে গিয়ে দেবগিরি মানে দৌলতাবাদে নিয়ে যান তো দেবগিরি মানে হলো দৌলতাবাদ তো দিল্লি থেকে তার রাজধানী দেবগিরি বা দৌলতাবাদে নিয়ে যান কোন সম্রাট আমাদের সরেগেন স্যার মোহাম্মদ বিন তুগলক যিনি ছিলেন পাগলা রাজা নামে খেত তোমার রাখবে তিনি যখন দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেন তখন প্রচুর মানুষ কিন্তু মারা যান তো সে কারণে কিন্তু তাছাড়া আরও বেশ কিছু কারণ ছিল যে তাম্রমুদ্রা প্রচলন তো যতগুলো কাজ করতে চান প্রত্যেকটি কিন্তু ব্যর্থতায় পর্যবেশিত হয় তো সে কারণেই কিন্তু তিনি পাগলা রাজা এই নামে খ্যাত পরবর্তী রয়েছে ভারতে পুলিশি ব্যবস্থা এটি প্রবর্তিত হয় কবে তো মনে রাখবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান তো আঠেরোশো একষট্টি সালের আইন অনুযায়ী ভারতে কিন্তু পুলিশি ব্যবস্থা চালু হয়েছিল তারপরে সে মহাবীর জৈন তিনি কোথায় মৃত্যুবরণ করেছেন তো জৈন ধর্মের মহাবীর তিনি কোথায় মৃত্যুবরণ করেছেন বা দেহত্যাগ করেছেন কোথায় শরেখেন স্যার পাবাতে তিনি দেহত্যাগ করেছেন বি শরেখ স্যার অ্যান্ড তার সঙ্গে তোমরা মনে রাখবে তার মৃত্যু হয়েছিল চারশত আটষট্টি খ্রিস্টাব্দে কোথায় বিহারের পাবা নামক স্থানে বিহারের পাবা নামক স্থানে তার মৃত্যু হয় চারশত আটষট্টি খ্রিস্টাব্দে অ্যান্ড মহাবীর তিনি ছিলেন জৈন ধর্মের প্রবর্তক তারপরে হচ্ছে বেশিরভাগ দীর্ঘ যে হিমবাহগুলো সেগুলো কোন পর্বতের অংশ সঠিক স্যার সেগুলো হলো কারাকোরাম এই পর্বতের অংশের নাম অপশন এ আমাদের সঠিক স্যার তো মনে রাখবে কারাকোরাম এই পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এমন কয়েকটি হিমবাহের নাম সিয়াচেন যেটি প্রায় পঁচাত্তর কিমি কিন্তু দীর্ঘ এই সিয়াচেন এটিও কিন্তু কারাকোরাম এই পর্বতের অংশ সিয়াচেন যেটি হলো ভারতের দীর্ঘতম একটি হিমবাহের নাম শিয়াচেন এই হিমবাহ দেন রয়েছে নম্বর থার্টি টু হিমোগ্লোবিন এটি হচ্ছে একটি কোন ধরনের যোগের নাম তোমার রাখবে হিমোগ্লোবিন এটি হলো একটি আয়রন যৌগের নাম অপশন ডি সরেগেন স্যার তারপর রয়েছে নম্বর থার্টি থ্রি ভাওয়াইয়া এই লোকগীতি আমরা পশ্চিমবঙ্গের কোন রাজ্যে বা কোন অঞ্চলে দেখতে পাই সরেগেন স্যার কোচবিহারে আমরা দেখতে পাই ভাওয়াইয়া এই লোকগীতি তারপরে দুয়াসোপা ইয়াসোপা এই পদ্ধতি চালু করেছিলেন এদের মধ্যে কোন ব্যক্তি তো সর্গান সার হিজবে জাহাঙ্গীর তিনি দুয়াশোপা সিয়াশপা এই পদ্ধতি প্রবর্তক ছিলেন জাহাঙ্গীর যিনি ছিলেন একজন মুঘল সম্রাটের নাম তারপরে সে সৈয়দ মুস্তফা সিরাজ তার কর্তৃক সৃষ্ট একটি গোয়েন্দা চরিত্রের নাম তো সৈয়দ মুস্তফা সিরাজ তিনি যে গোয়েন্দা চরিত্রের নির্মাতা তার নাম এদের মধ্যে কোনটি শরিকেন স্যার কর্নেল এই চরিত্রের নির্মাতা ছিলেন সৈয়দ মোস্তাফা সিরাজ আপশান বি শরিকেন্সার তারপর হচ্ছে থার্টি সিক্স ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বর্তমানে কটি রয়েছে শরিকেন সার আটটি রয়েছে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা এবং টোয়েন্টি এইট বা আটাশটি রয়েছে বর্তমানে রাজ্যের সংখ্যা তো একটু আমরা কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে জেনে নিই মনে রাখবি তোমরা প্রথমে রয়েছে আন্দামান নিকোবর তারপর রয়েছে পুদুচেরি তারপর রয়েছে চণ্ডীগড় দাদ্রানগর হাবিলি লাক্ষাদ্বীপ দিল্লি লাদাখ জম্মু কাশ্মীর তো এই কিন্তু মোট হলো আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা এবং রয়েছে আঠাশটি রয়েছে আমাদের রাজ্যের নাম পরবর্তী রয়েছে খাসি গারো জয়ন্তিয়া এগুলো শিলংয়ের কোন সাইডে অবস্থিত তো শিলং এটি হলো মেঘালয়ের রাজধানীর নাম যেখানে কিন্তু মেঘের আবাস আমরা দেখতে পাই প্রচণ্ড আমরা মেঘ দেখতে পাই এই শিলংতে তো বলা হয় গাঢ় খাসি জয়ন্তিয়া এই পাহাড়গুলো কোথায় অবস্থিত শিলংয়ের কোন সাইডে সরি স্যার এগুলো অবস্থিত পূর্ব দিকে তারপরে সে বর্তমানে সম্পত্তির অধিকার আমরা জানি আমাদের মৌলিক অধিকারের সংখ্যা রয়েছিল ষাটটি এবং বর্তমানে কিন্তু রয়েছে ছটি কারণ সম্পত্তির অধিকার এটি কিন্তু এখন আর মৌলিক অধিকার নেই তো মনে রাখবে এই যে বর্তমান রয়েছে সম্পত্তির অধিকার রাইটস এ প্রপার্টি তো এটি ভারতীয় সংবিধানের কোন অংশে বর্তমানে যুক্ত রয়েছে তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পার্ট টুয়েলভতে রয়েছে এটি কিন্তু বর্তমানে বর্তমানে কিন্তু সম্পত্তির অধিকার এটি আর কোনো মৌলিক অধিকার বলে বিবেচিত হয় না অ্যান্ড মনে রাখবে এটি চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে সংশোধিত করা হয় তো উনিশশো সালে সম্পত্তির অধিকার এটি কিন্তু মৌলিক অধিকার থেকে বাতিল করানো হয় কত সাল নাইনটিন সেভেন্টি এইট অবশ্যই তোমরা মনে রাখবে অ্যান্ড যদি বলা হয় ধারার সংখ্যা তখন মনে রাখবে ধারা তিন শত তার এতে রয়েছে তিনশত এর এতে রয়েছে এই বিষয়টি থার্টি প্রথম মহিলা হিসেবে ভারতীয় কোস্ট গার্ডে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হন কোন ব্যক্তি তো কোস্ট গার্ড মানে আমরা জানি উপকূল রক্ষী বাহিনী নুপুর কুলশ্রেষ্ঠ অপশন বি আমাদের সঠিক স্যার তিনি রয়েছেন ডেপুটি ইন্সপেক্টর প্রথম তারপরে সে পোলো এই খেলাতে কতজন আমরা প্লেয়ার দেখতে পাই সরেখেন স্যার প্রত্যেক দলেই চারজন করে প্লেয়ার থাকবেন পোলো খেলাতে অপশান এ সঠিক স্যার ফর্টি রয়েছে সম্প্রতি দৃষ্টিহীনদের জন্য ভারতীয় সংবিধানে ব্রেল ভার্সন চালু করল কোথায় শর্টিক অ্যান্সার হবে চেন্নাইতে কিন্তু ব্রেল ভার্সন চালু হয় যাদের কিন্তু দৃষ্টিহীন তাদের জন্য ফর্টি টু রেডিয়ামের আবিষ্কর্তা কেছিলেন তো শর্টিক অ্যান্সার হয়ে যাবেন মাদাম কুড়ি তিনি রেডিয়াম তার আবিষ্কর্তা আপশন এ আমাদের সর্টিক অ্যান্সার মাদাম কুড়ি তিনি রেডিয়ামের আবিষ্কর্তা তারপরে হচ্ছে লালারসে উপস্থিত একটি উৎসেচকের নাম সরি ক্যান্সার টায়ালিন এটি আমরা দেখতে পাই লালারসে অ্যান্ড তার সঙ্গে মনে রাখতে পারো টিপসিন এটি আমরা দেখতে পাই অগ্নাশয়ের রসেই তো অগ্নাশয়ের রসে আমরা যেটি দেখতে পাই তার নাম হল টিপসিন অবশ্যই মনে রাখতে পারো তার সঙ্গে তারপরে হচ্ছে সম্প্রতি অযোধ্যার ইতিহাস নিয়ে লেখা সদ্য প্রকাশিত অ্যামাজিং অযোধ্যা এই বইটি রচয়িতা কে ছিলেন তো অ্যামাজিং অযোধ্যা এই গ্রন্থটি রচয়িতা যেটি কিন্তু সম্প্রতি রচিতা হয় সটিকেন স্যার নিনারাই অপশন বি আমাদের সটিকেন স্যার আমাদের লাস্ট ওয়ান রয়েছে সাগরমাখা এটি কোন পর্বতের অপর নাম তো আমাদের সটিকেন স্যার এটি কিন্তু মাউন্ট এভারেস্টেরই অপর নাম সাগরমাখা যেটি সম্ভবত নেপালে অবস্থিত সাগর মাতা এই নামে খেত তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি হেল্পফুল মনে না অবশ্যই একটি লাইক করবে এবং যদি কেউ চ্যানেলে প্রথমবার অতি অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে যদি তোমরা এই ধরনের ক্লাস পেতে চাও এবং প্রত্যেকে বলবো তোমরা কিন্তু অবশ্যই তোমরা ডেসক্রিপশনে যাও এবং টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন করে নাও যদি তোমরা এই ধরনের প্রশ্ন তোমরা মক টেস্টের আকারে পেতে চাও অবশ্যই প্রত্যেকে কিন্তু টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন করে নাও থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ